হ্যালো ইউটিউব, আমি তারেক, এসি ডেভেলপারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। জাভা প্রোগ্রামিং এর দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির। তো জাভা প্রোগ্রামিং খুবই ইম্পর্টেন্ট সবার জন্য, যারা আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করি, পাশাপাশি প্রোগ্রামিং ও যারা শিখতে চায় তাদের জন্য। তো জাভা প্রোগ্রামিং এ আমরা গত টিউটোরিয়ালে দেখেছি কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়, অর্থাৎ জাভা প্রোগ্রামিং করার জন্য যে পরিবেশটা দরকার। তো আজ আমরা ভেরিয়েবল এবং ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তো ভেরিয়েবল এবং ডাটা টাইপ আমাদের জানতে হবে যদি আমরা প্রোগ্রামিং করতে চাই। তো চলুন আমরা ভেরিয়েবল এবং ডাটা টাইপ সম্বন্ধে একটু কনসেপ্ট সম্বন্ধে একটু আলোচনা করি। তো প্রথমে আমরা ভেরিয়েবল ভেরিয়েবল লাইক এস কন্টেইনার, অর্থাৎ পাত্রের মতো। আমরা পাত্রের মধ্যে যেমন অনেক কিছু রাখতে পারি, তো ভেরিয়েবল হোক, আমরা যদি কোনো মান রাখতে হলে ভেরিয়েবলে রাখতে হবে। তো আমরা ছোট থাকতে যেভাবে মনে করি এক্স ইকুয়াল 10, মনে করি এক্স এর মান 5 অথবা এক্স এর মান 10, এরকম এক্স এর মধ্যে আমরা ভ্যালুটা রাখতাম, অর্থাৎ এক্স এর মানটা এক্স এর মধ্যে আমরা 10 এর মান 5 এর মান এভাবে রাখতাম, এভাবে করে আমরা কাজ করতাম। তো লাইক এটা একটা ভেরিয়েবল, এরকম আমরা রাখবো কন্টেইনারের মতো আমরা আমাদের মানগুলো রাখবো। তো আমরা চলুন একটি ভেরিয়েবল, যেমন আমরা কোনো সংখ্যা রাখতে চাই, অর্থাৎ 10 রাখবো। তো আমরা ইন্টেজার এক্স ইকুয়াল 10, অর্থাৎ এক্স এর মধ্যে আমরা 10 রেখে দিয়েছি। তো এটাই আসলে ভেরিয়েবল। তো আসলে এখন প্রশ্ন হতে পারে যে ইন্টেজার INT আসলে কি, তো সেটাই আমরা আলোচনা করব। তো ইন্টেজার আমরা বলেছি যে আজকে ভেরিয়েবল এবং ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তো ভেরিয়েবল জানতে গেলে আমাদের ডাটা টাইপ লাগবে, অর্থাৎ আমাদের আমরা যখন দৈনন্দিন জীবনে কাজ করি বিভিন্ন ধরনের ডাটা থাকে। যেমন আমাদের আমার নিজের নাম একটা ডাটা রাখতে পারি, আবার যেমন ধরুন কোনো সংখ্যা, আবার দেখা যাচ্ছে সংখ্যা 10, আবার হতে পারে 10.5, অর্থাৎ একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা দশমিক সংখ্যা, আবার আমাদের ট্রু ফলস মান, এই জিনিসগুলো আসলে আমরা রাখতে হবে। তো এগুলা তো এক একটা ডাটা এক এক রকম, তো সেই ডাটাগুলো এক এক রকম, যে ডাটা যে এক এক ধরনের সেই ধরনটাই হলো ডাটা টাইপ। যেমন লাইকেস আমরা যদি ইন্টেজার সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা, তাহলে এটা পূর্ণ সংখ্যা 10, আবার আমরা যদি দশমিক সংখ্যা রাখতে চাই সেটা ডাবল ডাবল ভ্যালুতে রাখতে হবে অথবা ফ্লট ভ্যালুতে রাখতে হবে। অর্থাৎ এই জিনিসটা আসলে একটু কনসেপ্ট ক্লিয়ার করে দেই যখন আমাদের ডাটা টাইপটা চলে আসবে। যেমন ধরেন আমি এখানে ডাটা টাইপ সাধারণত বেসিক্যালি এই ধরনের ডাটা টাইপ হয়, বাইট, শর্ট, ইন্টেজার, লং, ফ্লট, ডাবল, ক্যারেক্টার, বুলিয়ান। তো বাইট, শর্ট, ইন্টেজার, লং এই চারটি আসলে আমাদের পূর্ণ সংখ্যার জন্য একই ধরনের ডাটা টাইপ, কিন্তু এদের সাইজ অর্থাৎ রেঞ্জের কাছে পার্থক্য আছে। যেমন ধরুন বাইট 1 বাইট, বাইট জন্য 1 বাইট, শর্টের জন্য 2 বাইট, এরকম করে লং এর জন্য 8 বাইট, আবার ফ্লট ডাবল এগুলো হলো দশমিক সংখ্যার জন্য। তো ফ্লট আর ডাবল একই ধরনের, কিন্তু ফ্লটের আমাদের রেঞ্জ অর্থাৎ আমাদের 4 বাইট ধারণ করে, ডাবল 8 বাইট। ক্যারেক্টার শুধু আমরা একটি ক্যারেক্টার 2 বাইট রাখতে পারবো, বুলিয়ান ট্রু অর ফলস রাখতে পারবো। তো আশা করি আসলে আপনাদের ডাটা টাইপ সম্বন্ধে কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো আমরা এখন যদি একটু প্র্যাকটিক্যাল করি তাহলে বুঝতে পারবো। যেমন আমি এখানে ইন্টেজার এক্স, এক্স এর মান আমি 10 রেখেছি, তো আমি এক্স এখন যদি প্রিন্ট করতে চাই, সিস্টেম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমরা গত পর্বে দেখেছি এটা কিভাবে প্রিন্ট করতে হয়, প্রিন্টএলএন। তো আমরা যদি নর্মালি কোনো লেখা টেক্স, মানে কোনো টেক্স প্রিন্ট করতে চাই, তাহলে ডাবল কোটেশনের ভিতরে লিখবো, কিন্তু এখন যেহেতু আমরা সরাসরি ডাটা টাইপ ইউজ করবো, তো ইন্টেজার এক্স, তো আমরা এক্সটা প্রিন্ট করবো, এই এক্স এক্স দেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু এই 10 প্রিন্ট হয়ে গেছে। তো এইটা হলো ইন্টিজার সংখ্যা আমাদের পূর্ণ সংখ্যার জন্য। তো আমরা এখানে শুধু ইন্টিজার না, এখানে আমরা শর্টও ইউজ করতে পারতাম অথবা লংও ইউজ করতে পারতাম। তো এটা যেহেতু আমরা যারা প্রোগ্রামিং করি তাদের মেমোরি কনসেপ্ট সম্বন্ধে ধারণা থাকতে হবে, অর্থাৎ আমাদের যে ডাটার রেঞ্জ যতটুকু সে অনুযায়ী আমরা ইউজ করব। তো এটা নিয়ে আমি পরবর্তীতে আসলে একটি টিউটোরিয়াল তৈরি করব, মেমোরি রেঞ্জ কীভাবে ইউজ করতে হয় প্রপার প্রোগ্রামিং যারা করতে চান। তো এখন যদি আমি কোনো ধরনের ক্যারেক্টার রাখতে চাই সংখ্যা, তাইলে CHAR, কেউ বলে কার, আবার কেউ বলে ছাড়, যাই বলি না কেন আমরা, আমি মাই ভেরিয়েবল
HCL এ, তো তারপর এন্ডিং তো যে বিষয়গুলো হলো যে এই যে ইন্টিজার তারপর এক্স দেওয়া হলো, এক্সটা হলো আসলে ভেরিয়েবলের নাম, আমি ভেরিয়েবলের নাম যে কোনো কিছু দিতে পারি। তবে দেওয়ার ক্ষেত্রে একটি জিনিস হলো যে আমরা ভেরিয়েবলটা মিনিংফুল দিতে হবে, যার দ্বারা আসলে বুঝতে পারি যে আসলে আমার এই ভেরিয়েবলের নামটা এই। তো আমি এখন ক্যারেক্টারের ক্ষেত্রে খার মাই ভেরিয়েবল ইকুয়াল, এখন ক্যারেক্টার লেখার ক্ষেত্রে আমাদের আগে তো ভেরিয়েবল শুধু নর্মালি 10 দিয়ে আমরা কুলন দিয়ে দিছি, এখন দেখা গেছে যে সেমি কুলন দিয়ে দিচ্ছি, কিন্তু এখন ক্যারেক্টার মাই ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা ক্যারেক্টার লেখার ক্ষেত্রে আমাদের সিঙ্গেল কোটেশনের ভিতরে ক্যারেক্টারটা লিখতে হবে। তো সেমভাবে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে এই লেখাটা যদি আমরা প্রিন্ট করতে চাই যে আমরা ক্যারেক্টার সিঙ্গেল এর প্রিন্ট হবে, তাহলে এখানে শুধু সরাসরি আমি ভেরিয়েবল নেমটা দিয়ে দিব, ভেরিয়েবল। তো এখন যদি আমরা প্রিন্ট দেই আমাদের রান করি কোড, তাহলে দেখেন এ প্রিন্ট হয়ে গেছে। তো আমরা ক্যারেক্টার রাখার জন্য এ, এখন ইন্টেজার রাখার জন্য আমরা এক্স, তারপর আমাদের আরো বিষয়গুলো যে আমরা যদি ফ্লট নাম্বার বা ডাবল নাম্বার অর্থাৎ আমাদের দশমিক গুলা যদি রাখতে চাই তাহলে ফ্লট মাই ফ্লট ইকুয়াল আমরা 10.5 দিয়ে দিলাম। তো এটা আমাদের ফ্লট নাম্বার রাখা হয়েছে, তো ফ্লট নাম্বারের ক্ষেত্রে আমরা এরকম দিলাম। আমাদের কাস্ট করে নিলে ভালো হয় ফ্লট, আমরা যেহেতু ফ্লট নাম্বার তার আগে আবার ফ্লট লিখে দিব। তো এখন যদি আমি আরেকটা লাইন পিন করতে চাই তো আমি সরাসরি ভেরিয়েবল নেম লিখে দিব, মাই আন্ডারস্কোর ফ্লট। তো এই হলো ফ্লট, তো আমরা রান করাবো, এই দেখুন আমার 10.5। তো আমাদের এই বিষয়গুলো কনসেপ্ট সম্বন্ধে, ডাটা টাইপ সম্বন্ধে ধারণা থাকতে হবে, কারণ ডাটা টাইপ আমরা যদি এখন 10.5 পিন করে যদি ইন্টেজার 10.5 দিয়ে দিই, ইন্টেজার এক্স ইকুয়াল 10.5, তাহলে কিন্তু আমাদের হবে না, কারণ এটি দশমিক সংখ্যা, দশমিক সংখ্যার দশমিক ডাটা টাইপ যেটা ফ্লট অথবা ডাবল ধারণ করে সেইগুলোর মধ্যে আমাদের রাখতে হবে। তো এই যে চার্ট, এই চার্ট সম্বন্ধে আমাদের মোটামুটি ধারণা থাকলে কিন্তু আমরা কাজ করতে পারবো ডাটা টাইপ নিয়ে। পাশাপাশি আমি আরেকটি ডাটা টাইপ ইউজ করে, যেমন ধরেন স্ট্রিং, আমরা যদি এখানে ক্যারেক্টার শুধু এ লিখেছি, এখন যদি আমি আমার পুরো নাম থারেক লিখতে চাই তাহলে কিন্তু আমি স্ট্রিং এর ভিতরে রাখতে হবে। তাহলে আমি স্ট্রিং সম্বন্ধেও একটু ধারণা দিয়ে দিই, যেমন স্ট্রিং লিখলাম, স্ট্রিং ডাটা টাইপ নেম দিলাম নেম, তারপর লিখলাম থারেক। এখন আরেকটি বিষয়, আমরা যখন ক্যারেক্টার লিখেছি তখন কিন্তু সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা অক্ষরটা লিখেছি, কিন্তু স্ট্রিং ইউজ করাতে আমরা ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে, এটা আমাদের সব মনে রাখা উচিত। তো আমরা এখন আরেকটি ভ্যালু প্রিন্ট করে দেখব। তো এখন আমি আমার ডাটা টাইপ ভেরিয়েবল নেমটা দিয়ে দিলাম, ভেরিয়েবল নেম নেম, এখন যদি আমরা প্রিন্ট দেই তাহলে দেখা যাবে যে আমার নামটা প্রিন্ট হয়েছে। তো দেখা যাচ্ছে তাহলে আমার ভেরিয়েবল কি সে বিষয়ে সম্বন্ধে মোটামুটি আমাদের ধারণা হয়ে গেল। আর ভেরিয়েবল আসলে একটি কন্টেইনার যেখানে আমাদের আমরা মানগুলো রাখি, যেমন ধরেন আমরা এক্স এর মধ্যে 10 রেখেছি, মাই ভেরিয়েবলের মধ্যে এ রেখেছি, তারপর মাই ফ্লোটের মধ্যে আমি 10.5 রেখেছি, আবার স্ট্রিং এর মধ্যে স্ট্রিং 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 এর যে নেম, নেমের মধ্যে কি রেখেছি তারেক। তো এইটা হলো আমার ভেরিয়েবল। এখন ডাটা টাইপ অর্থাৎ আমার ভ্যালুগুলো কোন ধরনের, সংখ্যা না দশমিক, পূর্ণ সংখ্যা না দশমিক সংখ্যা, না একটি বর্ণ নাকি একটি পূর্ণ নাম,
এই বিষয়গুলো, তারপরে ট্রু অর ফলস ভ্যালু, এই জিনিসগুলো আসলে ডাটা টাইপ। তো এই ডাটা টাইপ এবং ভেরিয়েবল সম্বন্ধে আজকের আমরা আলোচনা ছিল। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই উপকারে লাগবে, আর যদি এই টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করুন, পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আগামী টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।